শাড়িটার দাম হচ্ছে মাত্র 15,655 টাকা। এই কলসিটার দাম হচ্ছে 909 টাকা। Hey my tall sisters, welcome back to my channel. আজকে আমি গুলশান আরঙে এসেছি। এটা নতুন একটা আউটলেট ওরা করেছে। এই আউটলেটটি খুবই সুন্দর। আজকে আমি আমার সাথে আপনাদেরকে এই আউটলেটের কালেকশনগুলি ঘুরে দেখাবো। কিছুদিন আগে আমি মগবাজার আরঙে গিয়েছিলাম। সেখানের কালেকশনগুলো থেকে এখানের কালেকশনগুলো আমার ফার বেটার লেগেছে। শাড়ি সেকশন আলাদা করে দেওয়া আছে এবং বিভিন্ন রেঞ্জের শাড়ি এখানে আছে। এই শাড়ির কালারটা দেখেন কত বেশি সুন্দর। এই শাড়িটার প্রাইস ছিল 12,000 সামথিং। এক সাইডে শুধু হলুদ অরেঞ্জ এই কালারের শাড়ির কালেকশন ছিল, মেবি ফাল্গুনের জন্য। এগুলো হচ্ছে একটু হাই রেঞ্জের শাড়ি। প্রাইস যেমন হাই তেমন শাড়িগুলো দেখতে অনেক বেশি সুন্দর। দেখেন এই শাড়িটা কত সুন্দর। এগুলো হচ্ছে হাতের কাজের শাড়ি। এই শাড়িটার দাম হচ্ছে মাত্র 15,655 টাকা। এগুলো হচ্ছে কুশন কভার। কুশন কভারের কালেকশনও অনেক আছে এখানে, এক একটা এক এক প্রাইসের। যেমন এটা, এটার প্রাইস হচ্ছে 228 টাকা। অনেক ধরনের ক্যান্ডেলস এর কালেকশন আছে। যারা হোম ডেকোর করতে পছন্দ করেন তাদের জন্য অনেক ভালো কালেকশনস আছে এখানে। প্রাইসও বিভিন্ন রেঞ্জের, যেমন এগুলো ছিল 200+ টাকা। এরকম কম দামিও আছে, 45-52 এরকম টাকার। বিভিন্ন শেপের আছে এবং বিভিন্ন কালারেরও আছে। এগুলো হলো মগের কালেকশন। দেখেন এই হোয়াইটটা কত সুন্দর। আর এখানে আছে করোনা স্পেশাল মগ। এখানে 6 ফিট ডিস্টেন্স রাখার জন্য বলা হয়েছে এই মগে। এগুলা হচ্ছে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের পর্দা। দেখেন এই পিঙ্ক কালারের পর্দাটা কত সুন্দর। আজকে খালি আমার পিঙ্ক পিঙ্ক পিঙ্কই ভালো লাগছে। এগুলো হচ্ছে জুয়েলারি বক্স বা স্টোরেজ বক্স। এগুলো গিফট আইটেম হিসাবে অনেক ভালো। হচ্ছে বিভিন্ন ডিজাইনের কলসি। এটার দাম হচ্ছে 909 টাকা।
এগুলো হচ্ছে জগ জগগুলা ডিজাইন অনেক সুন্দর এই সেকশন আমার আম্মুর অনেক ফেভারিট তো আমার আম্মু এই জগটা দেখছে সেকেন্ড ফ্লোরে হচ্ছে সব বাচ্চাদের জিনিস এবং জেন্টসদের জিনিস বাচ্চাদের এই পুতুলগুলো এত এত বেশি কিউট এই ডলগুলো দেখেন এটা তো সুপার কিউট একটা ডল ক্যাশ কাউন্টারের পাশে এরকম ইনডোর প্ল্যান্টসের একটা সেকশন আছে বিভিন্ন ধরনের ছোট গাছ এখানে আছে অনেকগুলো ক্যাকটাস আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই এরকম আরও শপিং ব্লগস আপনারা দেখতে চান না কি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন